আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির পরিস্থিতি পাল্টে গেছে আজ মাত্র ছয়শো সাতাত্তর জন করোনা রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পরিবিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আজ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে ছয়শো সাতাত্তর জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ বেয়াল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে পনেরোশো জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ আঠারো হাজার নয়শো উনআশি জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে আজ করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার জন ফলে বর্তমানে সৌদি আরবে যে সকল রুগী আছে তাদের মধ্য থেকে ছয়শো জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে এখন প্রতিদিন আক্রান্ত রুগীর তুলনায় সুস্থ রোগীর সংখ্যা দ্বিগুণ হারেই বাড়ছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সকল প্রবাসী নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনাসমূহ মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনার যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে